তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি মেইনহোল মুভিটা। আর মেইনহোল মানে হচ্ছে গিয়ে একটা ড্রেইন, আর একটা ড্রেইন মানে হচ্ছে গিয়ে একটা সাইকোর গল্প, আর একটা সাইকোর গল্প মানে হচ্ছে গিয়ে অনেক অনেক মার্ডার, অনেক অনেক মিস্ট্রি আর অনেক অনেক থ্রিল। যার মানে বুঝতেই পারছেন মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিম নামের একটা মেয়ে যখন রাস্তা দিয়ে ফোন চাপতে চাপতে যাচ্ছিল, তখন হঠাৎই তার মনে হয় কেউ একজন তাকে ফলো করছে। তবে যখন সে পেছনে তাকায় সে কাউকেই দেখতে পায় না। তবে তখনই পেছন থেকে কেউ একজন তাকে টেনে হিঁচড়ে সেই ড্রেনের মধ্যে নিয়ে যায়। আর এর পরের সিনেই যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে একটা শুনশান জায়গায়, একটা ঘরের মতো জায়গায় বন্দি। মানে সেই ড্রেনের মধ্যে কেউ একজন বাসও করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন কিম প্রচণ্ড ভয় পেয়ে চুপিসারে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন এখানে একটা ছোট্ট বাচ্চা তার পায়ের মধ্যে ধরে প্রচণ্ড বাজেভাবে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর এই শব্দগুলো শুনতে পেয়ে সেই সিরিয়াল কিলার, যার নাম হচ্ছে গিয়ে সচুল, সে এখানে চলে আসে। আর যখন সে কিমের সামনে আসে, তখন কিম তাকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাসায় ব্যাক করতে দাও, আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। তবে সেই সিরিয়াল কিলার এগুলোর কিছুই শুনবে না। সে একটা কেচি নিয়ে তার চুলগুলোকে কাটা শুরু করে। তো এরপরে সিন চলে আসে হেনা নামের একটা মেয়ের কাছে। আমরা দেখতে পারি ছোট্ট মেয়েটা তার বড় বোনকে একটা মেসেজ করে জিজ্ঞেস করছে সে কখন বাসায় ব্যাক করবে। আর তার জিজ্ঞেস করার ধরন দেখে আমরা বুঝতে পারি সে আসলে বলতে বা শুনতে কোনোটাই পারে না। আর তার বড় বোন তাকে একটা ভিডিও কল দিয়ে বলে দেয় যে আমি খুব জলদিই বাসায় ব্যাক করছি, তুমি দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ো। আর এর একটু পরেই যখন সে বাসস্ট্যান্ডে এসে নামে, তখন সে দেখতে পারে তাকে নেয়ার জন্য হেনা এসেছে। আসলে সে তার বড় বোনকে রিসিভ করার জন্য বাসস্ট্যান্ডে চলে এসেছে। যদিও তার মনে হয়েছিল যে এমন একটা কাজ করার পরে সে হয়তো একটু বাহাবা পাবে, তবে তার বোন তার উপরে বাজেভাবে রাগ করে আর সে তার উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এই জন্য হেনা একটু বাজেভাবে কান্নাও করে। আর এরপরে যখন তারা দুই বোন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই ড্রেনের কাছে আসার পরে এখানে যে স্ট্রিট লাইটটা আছে সেটা বারবার করে ব্লিঙ্ক করা শুরু করে, মানে এটা জ্বলা নেবা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা দুই বোন একটু বেশি ভয় পেয়ে যায়। আর তখন আমরা নিচ থেকে দেখতে পারি যে সচুল নামের সেই লোকটা সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের দুই বোনকেই দেখছিল। তো এরপরে নেক্সট সিনে, মানে পরদিন সকালবেলা, আমরা দেখতে পারি পুলিশও জানতে পারে যে শহরে একটা সিরিয়াল কিলারের জন্ম হয়েছে যে কিনা মেয়েদেরকে ধরে ধরে মেরে ফেলে। তবে যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ নেই বা তারা জানে না যে এই কেসটা কোথা থেকে শুরু হয়েছে, তো এই জন্য তারা চাইলেও কিছু করতে পারবে না। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি পার্ক নামের একটা লোককে। আসলে সে হচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার, তবে যেহেতু তার মেয়ে মিসিং হয়ে গেছে, তো এই জন্য সে একটা লিফলেট বানিয়ে সেগুলো এখানের মানুষের মধ্যে বিলি করছিল যাতে করে কেউ তার মেয়েকে খুঁজতে সাহায্য করতে পারে। তবে আমরা দেখতে পারি এখানের লোকজনের কাছে এই সমস্ত লিফলেট মিফলেট নেয়ার মতো সময় একেবারেই নেই, মানে কেউ তাকে সাহায্যই করতে চায় না। তবে তখনই ভিড়ের মধ্যে কিলার সচুল এই লিফলেটটা নিয়ে নেয়। আর এরপর সে তার একটা সিক্রেট জায়গায় এসে অনেকগুলো লিফলেটের মধ্যে এই লিফলেটটাও লাগিয়ে দেয়। আর এত এত লিফলেট দেখে আমরা বুঝতে পারি যে এই সমস্ত শিকারগুলো আসলে সেই করেছে। আর এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যখন তারা দুই বোন হেনার বার্থডে সেলিব্রেট করছিল, তখন আরি অ্যাজ এ গিফট হিসেবে তাকে একটা চকলেটের বক্স দেয়। আর তখন উল্টো সাইডে আমরা দেখতে পারি সচুলও কিমের বার্থডে সেলিব্রেট করছিল। আর যখন সে তাকে কেক খাওয়ানোর ট্রাই করে, তখন কিম তাকে বলে যে আমার বাবা অবশ্যই আসবে আর আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর এইটা শোনার পরে সচুলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে রাগে চিল্লাচিল্লি করা শুরু করে। আসলে যখন সচুল ছোট ছিল, তখন তার নিজের বাবা তাদের ঘরের মধ্যে আগুন দিয়ে তাদের পুরো ফ্যামিলিকে একসাথে মেরে ফেলেছিল। তবে সচুল সেখান থেকে কোনোরকমে সেভ হয়ে গিয়েছিল, আর তখন থেকেই সে হয়ে গিয়েছে একজন ভয়ঙ্কর সাইকো। তো এরপরে নেক্সট দিনে, মানে পরদিন সকালবেলা, যখন পার্ক পুলিশ স্টেশনে তার মেয়ের খোঁজখবর নেয়ার জন্য আসে, তখন সে দেখতে পারে এখানে একটা পুলিশ অফিসার তার ছোটোবেলার বন্ধু। এখন যেহেতু সে তার ছোটোবেলার বন্ধু, তো এই জন্য সে তাকে সাহায্য তো অবশ্যই করবে। তো এই জন্য সে তাকে বাসায় নিয়ে আসে। এখানে তারা গল্প টল্প করে, আড্ডা মাড্ডা মারে। তবে যখন সেই পুলিশ অফিসার ঘুমিয়ে পড়ে, তখন পার্ক তার ল্যাপটপে এখানে যত সিসিটিভি ফুটেজ আছে, মানে এই পুরো এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো চেক করে। আর যখন পরদিন সকালবেলা সেই পুলিশ অফিসার ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পারে পার্ক তার মেয়েকে নিয়ে বিশাল বড় একটা রিসার্চ করে ফেলেছে, মানে সে একটা বিশাল বড় ইনভেস্টিগেশন করে ফেলেছে। আর যখন সে চেক করে, তখন সে দেখতে পারে পার্ক তার পেন ড্রাইভ আর তার গানটা নিয়ে গায়েব হয়ে গেছে। এখন সে জলদি করে পার্কে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ গান যদি তার কাছে না থাকে তাহলে তার জবটাও থাকবে না। তো এরপরে নেক্সট সিনে এদিকে আমরা দেখতে পারি যখন একটা ইলেকট্রিশিয়ান সেই খাম্বার মধ্যে
মানে সেই ড্রেনের পাশের খাম্বার মধ্যে একটা রেগুলার চেক আপ করার জন্য উঠে তখন সে দেখতে পারে এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেখান থেকে একটা ওয়্যার আলাদা করে বের হয়ে সেটা অন্য কোথাও চলে গিয়েছে। আর যখন সেই তারটাকে ফলো করে তখন সে সেই ড্রেন পর্যন্ত চলে আসে। আর সে দেখতে পারে এই ড্রেনের চারপাশে মেয়েদের চুল লাগানো আছে, আর এগুলো দেখতে পেয়ে তার একটু সন্দেহ হয়। তো এই জন্য সে লোকজন ডেকে এখানে ড্রেনের মুখটাকে খুলে ফেলে, মানে যে ঢাকনাটা সেটাকে খুলে ফেলে। আমরা দেখতে পারি ইলেকট্রিশিয়ানের এই সমস্ত কর্মকাণ্ডগুলো সচুল নিজে বসে বসে সিসিটিভি ফুটেজ নিয়ে দেখছিল। তবে যখন এই ইলেকট্রিশিয়ান মধ্যে ঢুকে পড়ে, মানে ড্রেনের মধ্যে চলে আসে, তখন সচুল তাকে তারের মধ্যে আটকে ফেলে, মানে স্পাইডারম্যানের তারের মতো করে সে একটা জাল আগে থেকেই বানিয়ে রেখেছে। আর এরপর সেই ইলেকট্রিশিয়ানকে মেরে তার ইউনিফর্ম আর তার যে বাইকটা ছিল সেই দুটা তার নিজের কাছে নিয়ে রাখে। আর এরপরে নেক্সট দিনের রাতের বেলা আমরা দেখতে পারি সেই ড্রেনের সামনে দুটা নিব্বানিবি মারামারি করছিল। আসলে যখন তাদের মারামারির শব্দ সচল শুনতে পারে তখন সে জলদি করে এখানে চলে আসে। আর এই লোকটাকে দেখতে পেয়ে সেখানে যে ছেলেটা ছিল সে মেয়েটাকে দুটা চড় মেরে সেখান থেকে চলে যায়। আর এই মেয়েটাও চলে যাচ্ছিল তখন ভুল করে তার জুতাটা ড্রেনের মধ্যে আটকে যায়। আর যখন সে ড্রেন থেকে জুতাটাকে খোলার ট্রাই করছিল তখন সচুল এসে এই মেয়েকে সারা জীবনের জন্য এখানে আটকে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি পার্কও সেই ড্রেনের সামনেই চলে এসেছে। আসলে সে জেনে গিয়েছে যে তার মেয়ে এখান থেকেই গায়েব হয়েছে, কারণ সিসি ক্যামেরার যত ফুটেজ ছিল সেই সমস্ত ফুটেজে তার মেয়ে ছিল। তবে এখানে যেই ক্যামেরা সেখান থেকেই তার মেয়ে উধাও হয়ে গেছে। আর তখনই আমরা দেখতে পারি যখন হ্যানা তার বোনকে রিসিভ করার জন্য সেই বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল তখন সে রাস্তায় দাঁড়িয়ে তার বোনকে একটু মেসেজ করছিল। তবে তখন পার্ক তাকে দেখতে পারে আর তার মনে হয়তোবা এটা তার মেয়ে কিমি। তো এই জন্য সে তাকে গাড়ি নিয়ে ফলো করে। তবে সে এত বাজেভাবে ড্রাইভ করছিল যে সে আরেকটু হলে হ্যানাকেই উড়িয়ে দিত। তবে এতে করে হ্যানার কিছুই যায় আসে না। হ্যানা তার চকলেটের ডিব্বাটা নেয় আর সেখান থেকে যাওয়া শুরু করে। আসলে যেহেতু হ্যানা কানে শুনতে পারে না আর কিছু বলতেও পারে না, তো এই জন্য তাকে যে অ্যাক্সিডেন্ট করে মেরেই ফেলা হচ্ছিল এই ব্যাপারটা সে বুঝতেই পারে না। আর এরপরে যখন হ্যানা আরও একটু সামনে আগায় তখন সে দেখতে পারে সচুল সেই মেয়েটাকে টেনে ড্রেনের মধ্যে ফেলছিল। আর তখনই তাকে আরই কল দেয় আর তার ফোনে ভাইব্রেশনের শব্দ শুনতে পেয়ে সচুল বুঝতে পারে যে তাকে হ্যানা দেখে ফেলেছে, মানে তার এই কর্মকাণ্ড হ্যানা দেখে ফেলেছে। তো এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। আর এদিকে আরিও একটু টেনশনে আছে, তার বোন কেন ফোন রিসিভ করছে না। তবে যখনই সে ফোনটা রিসিভ করে তখন সে দেখতে পারে তার বোন পাগলের মতো দৌড়াচ্ছে, মানে যেহেতু তাকে ধরার জন্য সচুল ফলো করছে তো এই জন্য সে জানটাকে বাঁচানোর জন্য পাগলের মতো বালাচ্ছে। আর এরপর একটা লুকানোর জায়গা পেয়ে সে যখন সেখানে লুকিয়ে পড়ে তখন তার পেছন থেকে সচুল এসে তাকে সেখানে ধরে ফেলে। তবে যখন আরি এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তখন পুলিশ তাকে বলে দেয় যে এইটা তো আমাদের আন্ডারের মধ্যে পড়ে না, আপনি পাশের থানায় গিয়ে রিপোর্ট করুন। আর এদিকে আমরা দেখতে পারি পার্কও হেনাকে কিম মনে করে যখন খুঁজতে খুঁজতে একটা বিল্ডিংয়ে চলে আসে তখন সে দেখতে পারে এখানে একটা মেইন হোলের ঢাকনা খোলা। আর এইটা দেখার পরে তার একটু সন্দেহ হয়, তো এই সন্দেহটা দূর করার জন্য সে সেই ঢাকনা দিয়ে মধ্যে চলে আসে। আর এখানে আসার পরে সে দেখতে পারে এখানে অসংখ্য লাশ পড়ে আছে, মানে হাজারখানেক লাশ। আর এই লাশ দেখতে পেয়ে তার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এই জন্য সে তার সেই পুলিশ ফ্রেন্ডকে কল দিয়ে এই সমস্ত লাশ সম্পর্কে বলে। আর এরপরে এই লাশের মধ্যে সে তার মেয়েকে খোঁজার ট্রাই করে, মানে তার মেয়ে কিম এখানে আসে কি না। তবে ভাগ্য ভালো যে তার মেয়েকে সে এখানে খুঁজে পায় না, মানে এই লাশের মধ্যে তার মেয়ে নেই। আর এদিকে আরিও তার বোনের ফোনটাকে ট্র্যাক করে তাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে তার বোনের ফোনটা আছে। আর এখানে সে দেখতে পারে একটা ম্যানুয়ালের ঢাকনা খোলা। আর যখন সে হোলের মধ্যে ঢুকে পড়ে তখন সে এখানে তার বোনের ফোনটা পেয়েও যায়। আর সে বুঝতে পারে এখানে আশেপাশেই সে কোথাও আছে। তবে যখন সে আরও একটু হোলের মধ্যে আসে তখন সে দেখতে পারে সেই সাইকো কিলার একটা মেয়েকে মেরে, মানে আদমরা করে তাকে নিয়ে এদিক সেদিক ঘুরছে আর এখানে বাঁশি বাজাচ্ছে। তো এগুলো দেখার পরে তার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে যায়। তবে যাতে করে তাকে কেউ দেখে না ফেলে, মানে সেই কিলার তাকে দেখতে না পারে, তো এই জন্য সে সেখানে পাশে লুকিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন হ্যানা জ্ঞান ফিরে পায় তখন এখানে যেই ছোট বাচ্চাটা ছিল সে তার থেকে তার চকলেটের বক্সটা নেওয়ার ট্রাই করছে। তবে এখানে একটু মারামারির পরে যখন চকলেট বক্সটা ভেঙে যায় তখন সমস্ত চকলেট পড়ে যায় আর সেই ছোট ছেলেটার হাতের মধ্যে একটা কাঁচও ঢুকে পড়ে। তবে হ্যানা তাকে কাঁচটা বের করতে সাহায্য করে আর এরপর সে তাকে চকলেট খাওয়ার জন্যও দেয়। তবে তখনই এখানে সচুল চলে আসে আর সে হ্যানাকে বেউশ করে বেঁধে ফেলে তারপর নিজেও ঘুমিয়ে পড়ে। তবে যখন সে ঘুমাচ্ছিল তখন হ্যানা জ্ঞান ফিরে পেয়ে জলদি করে তার হাতের বাঁধনটাকে কোনোরকমে খুলে সেখান থেকে পালানোর ট্রাই করে। কিন্তু আমরা দেখতে পারি যে সচুল তাকে ধরতে যেতে চায় না, তো এই জন্য সে এখানে ছোটকে বলে যাও জলদি করে গিয়ে তাকে ধরে নিয়ে আসো। তবে আমরা দেখতে পারি তখন আরিও উপর থেকে হ্যানা যে পালাচ্ছিল এই ব্যাপারটা দেখতে পাচ্ছিল, তো এই জন্য সে তাকে ইশারা করে
আর এরপর তারা দুজন ফাইনালি মিটও করে ফেলে। আর এরপরে নেক্সট সিনে এদিকে আমরা দেখতে পারি সেই পুলিশ অফিসার পার্কে ধরার জন্য সেই ড্রেনের কাছে চলে এসেছে, কারণ সে পার্কের কারটা এখানে পেয়েছে। আর যখন সে পার্কে ধরার জন্য এই ড্রেনের আশেপাশে চেক করছিল, তখন সে ড্রেনের মধ্য থেকে কিছু শব্দ শুনতে পারে। আর যখন সে তাকায়, তখন সে দেখতে পারে এটার নিচে একটা মেয়ে। আর সে জলদি করে সেই মেয়েকে বের করে, মানে সেই নিব্বি মেয়েটাকে। আর এরপরে তাকে গাড়িতে বসিয়ে দিয়ে তারা চিপের সাথে কানেক্ট করার ট্রাই করে। আর এরপর যখন সেই পুলিশ অফিসার মধ্যে ঢুকে, তখন সে আর বেরোচ্ছিলই না, মানে তার কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না। আর যখন সেকেন্ড পুলিশ অফিসার ঢোকার ট্রাই করে, তখন কেউ একজন তাকে টান দিয়ে মধ্যে নিয়ে যায়, মানে সচল তাকে টেনে মধ্যে নিয়ে যায়। আর এইটা দেখার পরে সেই মেয়েটা প্রচণ্ড বাজেভাবে ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পারে সচল সেই ড্রেন থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর সে কোনো কিছু চিন্তা না করে সেই মেয়েটাকে সোজা উপরে পাঠিয়ে দেয়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি হেনা আর আরি একটা কার পার্কিং এরিয়ার ড্রেনের সামনে চলে আসে। আর যখন তারা এই ঢাকনাটাকে খোলার ট্রাই করে, তখন এটা খুব সহজেই খুলে যায়। তো এটা খোলার পরে আরি তো খুব জলদি উঠে পড়ে, মানে সে খুব সহজেই উপরে উঠে যায়। তবে যখনই হেনা উঠতে যাবে, তখন পেছন থেকে সচুল এসে তাকে টেনে আবারও মধ্যে নিয়ে যায়। তো এইটা দেখার পরে আরি চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে, সে তার বোনের জন্য সাহায্য চাওয়ার ট্রাই করে। তবে সে দেখতে পারে তাকে সাহায্য করার মতো কেউ এখানে নেই। তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তার বোনকে সেভ করার জন্য সেই সেটার মধ্যে যাবে। তবে যখন সে একটা রড নিয়ে মধ্যে নামে, তখন সচুলকে কিছু করার আগেই সচুল তাকে বন্দি করে ফেলে। আর এরপরে নেক্সট দিনে যখন তারা দুই বোন জ্ঞান ফিরে পায়, তখন তারা দেখতে পারে এখানে সচুল নেই। তো এই জন্য তারা জলদি করে রশিটাকে খুলে যখনই এখান থেকে পালানোর ট্রাই করবে, তখন এখানে সচুল চলে আসে। আর যখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট শুরু হয়ে যায়, তখন এই সুযোগটা পেয়ে আমরা দেখতে পারি আরই একটা কাচের জিনিস নিয়ে সচুলের মাথায় একটা বাড়ি মারে। তো এখানে এই হট্টগোলের মধ্যে কোনো রকমে হেনা পালিয়ে গেলেও সচুল আরিকে ধরে ফেলে। আর এরপর যখন তাকে মারছিল, তখন হেনাকে ধরার জন্য সে সেই পিচ্চিকে পাঠিয়ে দেয়। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি যখন পার্ক ম্যানহোলের মধ্যে খুঁজতে খুঁজতে একটা লাশের কাছে আসে, তখন সে দেখতে পারে এখানে লাশটা পলিথিন দিয়ে পেঁচানো। আর যখন এই লাশের মুখটা সে খুলে, তখন সে প্রচণ্ড বাজেভাবে কান্না শুরু করে, কারণ সে দেখতে পারে এটা তার মেয়ে কিমের লাশ। তো তার মেয়ের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখতে পেয়ে সে প্রচণ্ড বাজেভাবে শক্ত হয়ে যায়, আর সে অনেক বেশি রাগও করে। তো এই জন্য সে সাইকোর রুমের মধ্যে গিয়ে সেখানে ভাঙচুর করা শুরু করে দেয়। তবে তখন সে সিসি ক্যামেরায় দেখতে পারে সেই সাইকো এখনও ম্যানহোলের মধ্যে ঘুরছে। আর এই জন্য সে প্রচণ্ড রাগ হয়ে তাকে মারার জন্য তাকে ফলো করা শুরু করে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি যখন সেই ছোট বাচ্চাটা হেনাকে ধরে ফেলে, তখন হেনা তাকে খাওয়ার জন্য একটা চকলেট দেয়। আর সে তাকে বলে যে প্লিজ আমাকে তুমি সাহায্য করো। তো এই জন্য সেই ছোট বাচ্চাটাও রাজি হয়ে যায়। আর সে তাকে টানাটানি করে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে সে তার বোন আরিকেও পেয়ে যায়। আসলে আরি সজুলকে ইলেকট্রিক শক দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছে, কিন্তু যখন তারা আবারও পালানোর ট্রাই করবে, তখন তাদের সামনে সচুল চলে আসে। আর যখন সচুল আরির উপরে অ্যাটাক করে, তখন সে ভুল করে এখানে একটা গ্যাসের পাইপ লিক করে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পারি এখানে পার্ক চলে আসে, আর পার্ক সচুলকে সাইডে ধাক্কা দিয়ে নিয়ে তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে। আমরা দেখতে পারি সচুলও তাকে একটু মারে, কিন্তু পার্ক সেই পুলিশের গানটা দিয়ে সচুলের পেটে একটা শ্যুট করে দেয়। কিন্তু এই গুলি খাওয়ার পরেও সচুলের কিছুই হয় না, সে উল্টো রড দিয়ে পার্কের মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানে বেউশের মতো অবস্থা করে ফেলে। তবে বেউশ হওয়ার আগে পার্ক দেখতে পারে যে এখান দিয়ে গ্যাস লিক হচ্ছে, তো এই জন্য সে শ্যুট করে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টের সময় বাইরে যেই লোকটা ছিল তার অবস্থা একেবারে টাইট হয়ে গিয়েছিল। আর এই ব্লাস্টের পরে সচুল তার সিগারেট রুমের মধ্যে আসে, আর সে একটা ড্রাগসের ইঞ্জেকশন নিয়ে সেই দুই বোনকে ফলো করা শুরু করে। আসলে যদিও সেই দুই বোন এখান থেকে পালিয়েই যাচ্ছিল, তবে তখন সেখানে সচুল এসে আরির উপরে অ্যাটাক করে দেয়। আর যখন হেনা পালানোর ট্রাই করছিল, তখন সেই পিচ্চি তার সামনে এসে তাকে বলে যে প্লিজ তুমি জলদি করে এখান থেকে বেরিয়ে চলে আসো। কিন্তু যখনই সে বেরোতে যেত, তার আগেই সচুল তার বোন আরিকে আহত করে তার সামনে এনে ফেলে। আর যখন সে তার উপরে অ্যাটাকটা করতে যেত, তখন আরি এই ব্যাপারটা সহ্য করতে না পেরে এখানে যেই গ্যাসের লাইনটা লিক হয়েছে সেখানে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এই আগুনের সংস্পর্শে আসার জন্য সচুল সেখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। যদিও তার বোনকে সেভ করার জন্য আরি নিজেকেও সেখানে পুড়িয়ে ফেলে, যদিও হেনা চাইছিল বারবার করে তার বোনকে গিয়ে সেভ করতে, তবে যখন সে যাবে তখন তাকে পার্কে সে আটকায়, কারণ সেটা খুব ভালো করেই জানে যে এত আগুনের মধ্যে আরিকে সেভ করা তো যাবেই না, বরং হেনাও গিয়ে সেখানে পুড়ে মরবে। আর এরপরে নেক্সট দিনে, মানে পরদিন সকালবেলা, যখন হেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পার্কে সে তার বোনের রিংটা তাকে দেয়। আর এটা দেখার পরে সে প্রচণ্ড বাজেভাবে কান্না করে, কারণ সে মনে করে তার বোনের সেই স্মৃতিগুলো
যখন তার বোন তার সাথে কথা বলার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করছিল। আসলে যেহেতু সে বলতে পারে না বা শুনতেও পারে না, এই জন্য তার সাথে কথা বলার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ তাকে কষ্ট করে শিখতে হয়েছিল। আর আমরা দেখতে পারি এগুলো দেখার পরে পার্কও তাকে জড়িয়ে ধরে, কারণ হয়তোবা সে তার মেয়ে কিমের রূপে হ্যানাকে পেয়ে গেছে। আর এরপরে যখন পুলিশ গিয়ে ড্রেনের মধ্যে চেক করে, তখন তারা দেখতে পারে সচুর লাশগুলোকে এমন করে সাজিয়ে রাখত যেন এই লাশগুলোই তার ফ্যামিলি, আর সে তাদের সাথে বসে খাবার দাবারও খেত। আর এখন হয়তোবা আপনার মনে একটা কোয়েশ্চেন চলেই এসেছে যে সেই ছোট্ট ছেলেটার সাথে কী হয়েছে। আসলে সেই ছোট্ট ছেলেটা এখনও সেই ম্যানহোলের নিচে জীবিত অবস্থায় আছে, যার মানে বুঝতেই পারছেন এত বড় একটা মিস্ট্রির সঙ্গে শেষ হয়ে গেল এই মুভিটা। তাছাড়া মুভিটা খুবই ভয়ঙ্কর রকমের একটা মুভি ছিল, যেটা দেখার পরে যে কেউ ভয় পেতে বাধ্য। কিন্তু যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।